আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমরা সবাই জানি সারা বিশ্বে আজ নতুনভাবে হুমকি হয়ে দাঁড়িয়েছে করোনা ভাইরাস। আর এই করোনা ভাইরাসের জন্য আমি আপনি আমরা সবাই আজ ঘরবন্দি। শুধু আমরা নই, সারা পৃথিবীর মানুষ আজ ঘরবন্দি। কিন্তু এই করোনা ভাইরাসকে কিন্তু আমাদের মোকাবেলা করতে হবে। যদি আমরা এই করোনা ভাইরাসকে মোকাবেলা করতে পারি, তাহলে আমরা তার থেকে মুক্তি পাব। এই করোনা ভাইরাস সম্পর্কে আমাদের জানতে হবে, করোনা ভাইরাসের লক্ষণগুলি কি কি এবং এই করোনা ভাইরাসের প্রতিরোধের উপায়গুলি কি কি। আমি আপনাদের সাথে আজ করোনা ভাইরাসের লক্ষণগুলি নিয়ে আলোচনা করব এবং কিভাবে তার প্রতিরোধ করা যায়। করোনা ভাইরাসের লক্ষণগুলি কি কি? জ্বর থাকবে, একটানা শুকনো কাশি থাকবে, শ্বাসকষ্ট থাকবে, গলা ব্যথা থাকবে এবং পাতলা পায়খানা। আমরা জ্বরটা কেমন থাকবে একটু জেনে নিই। শরীরের তাপমাত্রা থাকবে 100 ডিগ্রি ফারেনহাইট বা 38 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে। যদি আপনার কাছে থার্মোমিটার নাও থাকে, তারপরে আপনি বুকে এবং পিঠে স্পর্শ করলে তাপমাত্রা অনুভব করতে পারবেন। একটানা শুকনো কাশি থাকবে। একটানা শুকনো কাশি বলতে আমরা কি বুঝি? একটানা শুকনো কাশি বলতে আমরা বুঝি যে কাশের সাথে কোনো কফ বা মিউকাস বের হয় না, সেটাকে আমরা শুকনো কাশি বলি। তারপরে থাকবে আপনার শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট বলতে আমরা কি বুঝি? শ্বাসপথে বায়ু চলাচলের বাধা হওয়াটাকে আমরা শ্বাসকষ্ট বলে থাকি সাধারণভাবে। গলা ব্যথা থাকবে, অনেক সময় গলা ফুলেও যাবে, আবার অনেক সময় গলা ফুলবেও না। তারপরে থাকবে পাতলা পায়খানা। যদি এই লক্ষণগুলি কোনো ব্যক্তির মাঝে পাওয়া যায়, তাহলে সে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। বাংলাদেশ সরকার করোনা ভাইরাস পরীক্ষার জন্য কিছু সহযোগিতা করেছেন করোনা ভাইরাস রোগীদের জন্য। আর এই পরীক্ষার জন্য কিছু নাম্বার হটলাইন চালু করেছেন, 333 অথবা 16263 নাম্বারে ফোন দিলে আপনি জানতে পারবেন কোথায় আপনার এই করোনা ভাইরাসের পরীক্ষাগুলো করা হয়। এখন আমরা জেনে নেই কীভাবে প্রতিরোধ করতে পারব। আসলে করোনা ভাইরাসের যেহেতু ওষুধ তৈরি হয়নি, সেই ক্ষেত্রে আপনার আমার সচেতনতার মাধ্যমে এই করোনা ভাইরাসের কে প্রতিরোধ করতে পারবো। আমরা কীভাবে সচেতন থাকবো? আমাদের প্রতি আধা ঘন্টা অথবা 1 ঘন্টা পর পর 20 সেকেন্ড ধরে, আবার বলছি 20 সেকেন্ড ধরে ভালোভাবে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে, ঠান্ডা অথবা কুসুম গরম পানি দিয়ে। ঠান্ডা অথবা কুসুম গরম পানি দিয়ে অথবা অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। আর নাক চোখ কান গলায় আপনি ভালোভাবে হাত না ধুয়ে স্পর্শ করা যাবে না। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। জনসমাগম এড়িয়ে চলতে হবে। যতটা সম্ভব ঘরের মধ্যেই থাকতে হবে, তাহলে আমরা ভালো থাকব। এছাড়া বর্তমানে আর কোনো বিকল্প করোনা ভাইরাসের প্রতিরোধের ব্যবস্থা বের হয়নি। যদি আমরা ঘরে থাকি, তাহলে আমরা এই করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে পারব। আসুন আমরা সবাই ঘরে থাকি, অযথা ঘর থেকে বের না হই। আমরা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।